বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন জেফ বেজোস, যার মোট সম্পত্তির পরিমাণ $131 বিলিয়ন এরও বেশি। 2019 সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতির তালিকার প্রথমে উঠে আসে তার নাম। তবে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস হলেও তিনি কিন্তু সর্বকালের সেরা ধনী নন। সেই খেতাবের মালিক মানসা মুসা। 14 শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে পর্যন্ত ধস নেমেছিল। মানসা অর্থ রাজা বা সম্রাট। মুসার পুরো নাম প্রথম মুসা কেতা। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুলতান হওয়ার কারণে তাকে মানসা খেতাবে ভূষিত করা হয়। 1280 সালে একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সান্দিয়াতা কিতার ভাগ্নে। মুসার রাজত্ব বিস্তৃত ছিল 2000 মাইল জুড়ে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সঙ্গে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। জানলে অবাক হতে হবে, মুসা তার সম্পদ এবং সাম্রাজ্য দুটোই রক্ষা করতে বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন। তার এই বাহিনীর সদস্য ছিলেন প্রায় 2 লাখেরও বেশি, যার মধ্যে 40,000 সৈন্য ছিলেন তীরচালনায় অতি দক্ষ। এছাড়া মুসার সেবিকার সংখ্যা ছিল 500 জন। কথিত আছে, প্রতি জুম্মার দিন একটি করে মসজিদ নির্মাণ করতেন তিনি। মুসা যখন হজে যান, যাত্রাপথেই 100 কোটি টাকা মূল্যের স্বর্ণ বিতরণ করেন তিনি। বলা হয়ে থাকে, হজে যাওয়ার পথে মুসা আজকের দিনের প্রায় 150,000 পাউন্ড ওজনের স্বর্ণ ব্যয় করেছিলেন, যে কারণে এর পরের 100 বছর কায়রো, মক্কা এবং মদিনায় স্বর্ণের দাম একেবারেই নেমে গিয়েছিল। এতে অবশ্য শহরগুলো অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, বেড়ে গিয়েছিল মুদ্রাস্ফীতি। এছাড়া কায়রোতে মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে দাগ কেটে যায়। 3 মাস অবস্থানকালে মানুষকে এতটাই স্বর্ণ দান করেন মুসা, পরবর্তী 10 বছর ওই অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়, অর্থনীতি ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট অ্যাসেট .com-এর এক হিসাবে মানসা মুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয়, তাতে পুরো মধ্যপ্রাচ্য তৎকালীন সময়ে $150 কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। আন্তর্জাতিক এক গণমাধ্যমের প্রতিবেদনে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রুডলফ বুচ ওয়ার জানান, মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায়, তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী ছিলেন সে ধারণা করাও কঠিন। 2012 সালে একটি মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ তার মোট সম্পদের মূল্য $40,000 কোটি বলে একটি ধারণা দেয়, তবে সেটি কখনো স্পষ্ট নয়। মানসা মুসা তার তীর্থযাত্রায় প্রচুর পরিমাণ স্বর্ণ খরচ অথবা নষ্ট করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তার এই অতি দানশীলতায় তাকে বিশ্বের নজরে এনে দেয়। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যু হয়। টানা 25 বছর মালি শাসন করেন তিনি, যদিও তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।